নমস্কার বন্ধুরা আজকের রেসিপি দই পাবদা পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব কড়াইতে তেল দিয়েছি তেলের মধ্যে অল্প লবণ দিয়ে হালকা আছে আমি মাছগুলোকে ভেজে নেবো লবণ দেওয়ার কারণ হচ্ছে কড়াইতে মাছগুলো লেগে যাবে না মাছ আমার এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেবো দিয়ে আর এক পিঠ ভেজে নেবো এরকম করে সব মাছগুলোকে ভেজে তুলে নেবো মিক্সিং জারে শস্য এক চামচ পোস্ত এক চামচ আর দুটো কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে আমি মিক্সিতে পিষে নেব ছোট একটা কাপের এক কাপ দই নিয়েছি এবার শস্য পোস্তর মধ্যে আমি অর্ধেক দইটা দিয়ে মিশিয়ে নেব দইটা যেন ঠান্ডা না থাকে ঠান্ডা কাটিয়ে দইটা দিতে হবে মাছ ভাজার তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো দারচিনি চারটে এলাচ আর অল্প জিরে ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসলে আমি মিশ্রণটা দিয়ে অল্প একটু প্লেটে জল বুলিয়ে দিয়ে দেবো নেড়ে নিয়ে ওর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি আপনারা চিনি ব্যবহার করতে পারেন না করতে পারেন এবার মাছগুলোকে দিয়ে পাবদা মাছের মধ্যে তিনটে কাঁচা লঙ্কা আমি দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকনা খুলে মাছগুলো ফুটে উঠলে আমি তিন চামচ দই দিয়ে নামিয়ে ফেলবো গরম গরম ভাতের সঙ্গে দই পাপ্তা দারুণ লাগে খেতে আপনারাও বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন